গর্ভের সন্তান নিয়ে বাবা মায়ের সবসময় আবেগ কাজ করে। ছেলে নাকি মেয়ে, এই আকাঙ্ক্ষা থেকেই গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় আগে ভাগে জেনে যান বাবা মা। অথচ ভারত সহ বিশ্বের বহু দেশেই এই জানতে চাওয়া এবং জানানোকে আইনিভাবে শাস্তি নির্ধারণ করে নিষিদ্ধ করা হয়েছে। 2020 সালের 26 জানুয়ারি গর্ভের শিশুদের লিঙ্গ পরিচয় জানার উদ্দেশ্যে পরীক্ষা ও লিঙ্গ পরিচয় প্রকাশ বন্ধে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। তিনি বলেন, গর্ভে থাকা শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ পেলে মাতৃগর্ভেই লিঙ্গ বৈষম্যের শিকার হতে হয়, ঘটে গর্ভপাতের মতো ঘটনাও। রোববার বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ সাফ জানিয়ে দেন, মাতৃগর্ভের শিশু ছেলে না মেয়ে প্রকাশ করলেই ব্যবস্থা। গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা আজকে হাইকোর্টের রায়ের পর থেকে এটা জানার কোনো সুযোগ নেই। এই যে শিশুদের যেই টেস্টগুলো করা হচ্ছে, সেখানে যেখানে পরিচয় প্রকাশের সুযোগ আছে সেগুলোকে রেগুলার ডাটাবেস আকারে আপলোড করবে রেগুলারলি। রাষ্ট্রপক্ষ বলছে হাইকোর্টের রায়ের বিষয়টি জানানো হবে স্বাস্থ্য অধিদপ্তরকে। বিজ্ঞপ্তির মাধ্যমে সব হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকেও জানানো হবে। বাস্তবতা হচ্ছে, গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় মা বাবার আগ্রহে মৌখিকভাবে জানানো হয়, এটি কিভাবে বন্ধ হবে এটি জানানো যাবে না। সেটি মাতৃস্বাস্থ্যের জন্য, শিশুর অধিকারের জন্য এবং মানবাধিকারের জন্য সেটি সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এখন তারপরেও যদি কেউ মৌখিকভাবে করে, যে যেটিকে আসলে ধরা কঠিন হয়, নিশ্চয়ই সে ব্যাপারেও গাইডলাইনটা প্রপারলি কাজ করছে কি না সেটি দেখার জন্যই হচ্ছে যে মহামান্য হাইকোর্ট বিভাগ মূলত ম্যান্ডামাসের কন্টিনিউয়াস ম্যান্ডামাসের আদেশ দিয়েছে। কানাডায় একটি আইন আছে যেখানে বলা হয়, গর্ভের শিশু ছেলে না মেয়ে তা জানতে হলে লিখিত আবেদন করতে হবে সে দেশের সরকার, এরপর তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে শর্ত সাপেক্ষে জানানো হয়। সম্প্রতি এ নিয়ে একটি নীতিমালাও করেছে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।